ধর্মীয় দিবসে আতশবাজিতে প্রতি বছরই উৎসব মুখর হয়ে ওঠে রাজধানীর মিরপুরে কালশীর বিহারী ক্যাম্প। এবার এই আতশবাজির ঘটনাকে কেন্দ্র করেই পুলিশ ও স্থানীয়দের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় বিহারীদের। এই জায়গা সকালে আতশবাজি কেউ করছিল না, পোলা পান্ডা নিজের বাড়িতে যাইতেছে মই মরবিরা সবাই, কিন্তু বনিয়াবাতের ছেলে পোলা পান্ডা এই জায়গায় আতশবাজি করলো। এইভাবে উনারা আমাদের লাশ নেবার জন্য ওরা কিন্তু আক্রমণ চালাচ্ছে এখন পর্যন্ত। সংঘর্ষের এক পর্যায়ে ক্যাম্পের পাঁচটি ঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘরের ভেতরে পুড়ে মারা যায় একই পরিবারের সাতজন সহ মোট দশজন। তেরোটা ঘর লুটপাট করছে এবং ঘরের ভিতরে দশজন লোক ছিল, তাদের বাইরে থেকে তালা মেরে ঘরের ভিতরে আগুন ফেলায় মারছে, পুলিশ মারছে। সি সেকেন্ড অফিসার থানা পুরা ফোর্স নিয়ে বনিয়া আমাদের সন্ত্রাস নিয়ে আমাদের ক্যাম্পে আক্রমণ করছে। এতে ক্ষুব্ধ বিহারীরা দফায় দফায় পুলিশের উপর হামলা চালায়। তাদের অভিযোগ, পুলিশই এ হামলায় স্থানীয়দের সহায়তা করেছে। বিদ্যুৎ সংযোগ দেয়াকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে এ হামলা চালানো হয়েছে এমন অভিযোগও করেছেন কেউ কেউ। সেনাবাহিনী এদিকে বিদ্যুৎ দিয়েছে বুঝছেন তো, ইনি আমরা সবাই মিলা না করছি না, আমাদের আমাদের হক কাউকে দিতে পারবো না। তো এমপি সাহেব বলছে ঠিক আছে তুমি যদি না দাও তো আমরা এটা প্রতিবাদ করব, উনি বলে চলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংঘর্ষে লিপ্ত বিহারী ও স্থানীয় লোকজনের উপর চড়াও হয় পুলিশ। আর বিহারীদের অভিযোগ অস্বীকার করে পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত। বিহারীদের মধ্যে বেশ কিছু গ্রুপিং আছে, এই গ্রুপিংকে কেন্দ্র করেই মূলত তাদের মধ্যে প্রায় সময়ই কিন্তু এরকম বিবাদের সূত্রপাত হয়। চার পাঁচ দিন আগেও এই বিদ্যুৎ লাইনকে কেন্দ্র করে তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। এদিকে জেলা প্রশাসক ও পুলিশের সঙ্গে বৈঠক শেষে বিহারীদের সম্মতিতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আলী আহমেদ, একুশে টেলিভিশন, ঢাকা।